সংবাদের শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম। কৃষকদের সঙ্গে কেন্দ্রের সপ্তম দফার বৈঠক নিষ্ফলা, বৈঠক শেষে ফের বৈঠকের দিন ধার্য, কৃষক কেন্দ্র আলোচনায় অদরারফা সূত্র। মন্ত্রী বলেছেন আমরা আইন বাতিল করব না, আপনারা সুপ্রিম কোর্টে যান, জানালেন কৃষক নেতারা। বাংলায় একুশে ক্ষমতায় ফেরা নিয়ে আত্মবিশ্বাসী তৃণমূল, গোপন রিপোর্টে উঠে এলো তিনটি কারণ, এ ব্যাপারে বিস্তারিত থাকবে প্রতিবেদনে। কাজের সময় সিনিয়র অফিসার মেয়েকে স্যালিউট গর্বিত পুলিশ বাবার, সার্কল ইন্সপেক্টর বাবার স্যালিউট ডিএসপি মেয়েকে, নেট দুনিয়ায় ভাইরাল। গবাদি পশু নিয়ে আইনে পরিবর্তন না আনলে রদ করতে বাধ্য হব, কেন্দ্রকে ধমক সুপ্রিম কোর্টের। করোনার ভ্যাকসিন নিলে ছাড়তেই হবে মদ্যপান, কড়া সতর্কতা বিশেষজ্ঞদের। বিদায় বেলায় চীনকে ধাক্কা ট্রাম্পের, তিব্বত নিয়ে নতুন আইন পাস আমেরিকায়। এবং সর্বশেষ জানিয়ে দেব হিন্দু মন্দির ভাঙ্গার অভিযোগে পাকিস্তানে গ্রেফতার 100 জন। দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন শুনুন সংবাদের বিস্তারিত। ফের নিষ্ফলা কেন্দ্রের সঙ্গে কৃষকদের বৈঠক, সাত দফার আলোচনা শেষেও বিতর্কিত তিনটি কৃষি আইন বাতিল করতে নারাজ কেন্দ্র, একইভাবে নিজের অবস্থান থেকেও সরতে নারাজ প্রতিবাদী চাষিরা। ফলে ফের জানুয়ারি মাসের 8 তারিখ বৈঠকে বসার সিদ্ধান্ত নিয়েছে দুই পক্ষ। পূর্ব নির্ধারিত সূচি মেনে সোমবার রাজধানী দিল্লির বিজ্ঞান ভবনে কৃষক নেতা ও কেন্দ্রের প্রতিনিধিদের মধ্যে দীর্ঘ আলোচনা হয়। চাষিদের সঙ্গে দেখা করেন কেন্দ্রীয় মন্ত্রী সোমপ্রকাশ। হাওয়া যে মোটেও সুবিধের নয় তা সাফ করে দুপুরে কেন্দ্রীয় প্রতিনিধিদের সঙ্গে খাবার ভাগ করে নিতেও রাজি হননি ক্ষুব্ধ চাষিরা। কয়েক ঘন্টা ধরে চলা বৈঠকের শেষে ফসলের ন্যূনতম সহায়ক মূল্য অর্থাৎ MSP নিয়ে আলোচনার জট কাটেনি কৃষক নেতাদের সাফ কথা। বিতর্কিত আইন বাতিল না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে। ভারতীয় কিষাণ ইউনিয়নের মুখপাত্র রাকেশ টিকাইত বলেন, তিনটি আইন বাতিল করা ও MSP নিয়ে আমাদের মধ্যে আলোচনা হয়েছে, আইন বাতিল না হওয়া পর্যন্ত আমরাও ঘরে ফিরব না। উল্লেখ্য, গত সেপ্টেম্বর মাসে সংসদে পাশ হওয়া তিনটি কৃষি আইন নিয়ে বিগত প্রায় 1.5 মাস ধরে দিল্লির বিভিন্ন সীমানায় চলছে কৃষক আন্দোলন। দেশের নানা জায়গা থেকে আসা লক্ষ লক্ষ কৃষক তাতে সামিল হয়েছেন। তাদের দাবি, অবিলম্বে কৃষক বিরোধী তিনটি আইনই প্রত্যাহার করতে হবে কেন্দ্রীয় সরকারকে। এই নিয়ে 7 দফায় কেন্দ্র কৃষক আলোচনার টেবিলে বসলেও এখনো অবধি মেলেনি কোনো রফাসূত্র। মূলত দুটি দাবি নিয়ে বৈঠক হয়েছে এদিন। এই দুই দাবির মধ্যে একদিকে যেমন রয়েছে কৃষি আইন বাতিল করার মতো দাবি, তেমনই রয়েছে ন্যূনতম সহায়ক মূল্যের আইনি স্বীকৃতি দেওয়ার দাবিও। মূলত এই জোড়াফলায় সরকারের উপর চাপ বাড়ানোর লক্ষ্য কৃষক সংগঠনগুলির। আবারও দুপক্ষ স্থির করেছে ফের বৈঠকে বসা হবে 8 জানুয়ারি। কৃষকদের পক্ষে এদিন আলোচনায় অংশ নিয়েছিলেন কিষাণ মজদুর সংঘর্ষ কমিটির নেতা সারওয়ান সিং। বৈঠকের পরে তিনি বলেন, কৃষিমন্ত্রী নরেন্দ্র সিং তোমর স্পষ্ট জানিয়েছেন সরকার আইন বাতিল করবে না। তিনি কৃষক নেতাদের বলেছেন তারা আইন বাতিলের জন্য সুপ্রিম কোর্টে যেতে পারেন। এদিন 1 ঘন্টা আলোচনার পরে দুপক্ষই 1 ঘন্টার বিরতি ঘোষণা করে। কৃষিমন্ত্রী পরে জানান, এদিন বৈঠকের শুরুতে আন্দোলনের সময় যারা মারা গিয়েছেন তাদের স্মরণে 2 মিনিট নীরবতা পালন করা হয়। গত 1 মাসেরও বেশি সময় ধরে চলা আন্দোলনে মারা গিয়েছেন 60 জন কৃষক। কৃষক নেতা রাকেশ টিকাইত বলেন, প্রতি 16 ঘন্টায় 1 জন করে কৃষক মারা যাচ্ছেন, এই মৃত্যুর জন্য সরকার দায়ী। গত 26 নভেম্বর থেকে দিল্লি সীমান্তে সিঙ্গু অঞ্চলে অবস্থান করছেন কৃষকরা। দিল্লির প্রবল ঠান্ডা এবং বৃষ্টিপাতেও তারা আন্দোলন ছেড়ে যাননি। অপরদিকে একুশে বাংলায় ক্ষমতায় ফেরা নিয়ে আত্মবিশ্বাসী তৃণমূল, গোপন রিপোর্টে উঠে এলো তিনটি কারণ। একুশে নবান্ন দখলের লড়াই নিয়ে সরগরম বাংলা, প্রচার মিছিলে গেরুয়া শিবির একদিকে হুঙ্কার দিচ্ছে অব কি বার 200 পার, আবার অন্যদিকে আত্মবিশ্বাসের সঙ্গে শাসক দল জানিয়ে দিচ্ছে হাসতে হাসতে তৃতীয়বারের জন্য ক্ষমতায় আসবে গাছফুলি। তবে একুশের নির্বাচনে গেরুয়া শিবির যে প্রধান বিরোধী পক্ষ সে কথা স্বীকার করেছে তৃণমূল। একসঙ্গে জয়ের বিষয়ে নিশ্চিত তারা, অন্তত 51.2% ভোট পেয়ে ফের ক্ষমতায় আসবে বলেই মনে করছে তৃণমূল। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ থেকে সর্বভারতীয় সভাপতি JP নাড্ডা প্রত্যেকেই বিধানসভা নির্বাচনে বাংলা দখল নিয়ে আশাবাদী।
সোনার বাংলা গড়ার লক্ষ্যে বদলের বদল আনার ডাক দিয়েছে পদ্ম শিবির। দলবদলের হাওয়ায় ক্রমেই পাল্টে যাচ্ছে নানা সমীকরণ। তৃণমূলের এককালের বিশ্বস্ত সৈনিকরাই বেসুরো হয়ে তাল কেটেছেন মাঝপথে, ফলে প্রকাশ্যে চলে এসেছে তৃণমূলের অন্দরমহলের দ্বন্দ্ব। কিন্তু এসব যে বাংলায় তৃণমূলের জয়ের পথে বাধা হয়ে দাঁড়াবে না সে ব্যাপারে নিশ্চিত তারা। দলের অভ্যন্তরীণ হিসাব বলছে এবার 190 থেকে 210টি আসন পেতে পারে তারা। গতবারের লোকসভা নির্বাচনের নিরিখে রাজ্যের 164টি আসনে এগিয়ে তৃণমূল, আর বাংলায় ক্ষমতায় আসার ম্যাজিক ফিগার হলো 148-এর থেকে, যা খানিক বেশি। তবে বিধানসভা বুটে এই সংখ্যাটা বাড়বে বলেই জানাচ্ছে তৃণমূলের অভ্যন্তরীণ হিসেব। এবার প্রশ্ন হলো দলবদলের হাওয়ার মধ্যেও জয়ের ব্যাপারে কেন এতখানি নিশ্চিত গাছফুল শিবির। দলীয় সমীক্ষায় উঠে এসেছে মূলত তিনটি বিষয়। নীলবাড়ি দখলের লড়াইয়ে সেগুলিকেই মুখ্যম হাতিয়ার বলে মনে করা হচ্ছে। প্রথমত 2019 সালে মোদি ম্যাজিকের সামনে অনেকটাই ফিকে দেখিয়েছিল অন্যান্য দলকে, কিন্তু লোকসভা উঠে প্রধানমন্ত্রিত্বের দৌড়ে ছিলেন নরেন্দ্র মোদি। তার মুখ থেকে প্রতিশ্রুতি পেয়েই গেরুয়া শিবিরকে বিপুল বুটে কেন্দ্রে জয়ী করেছিলেন মানুষ। আর বিধানসভা নির্বাচনে ভোট চাইবেন দিলীপ ঘোষ, এটাই বড় পার্থক্য গড়ে দেবে। কারণ দিলীপের থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের গ্রহণযোগ্যতা অনেকটাই বেশি বলে সমীক্ষায় দাবি তৃণমূলের। এছাড়া মোদীকে কুর্সিতে ফেরাতে বাংলার একাংশের মানুষই ভোট দিয়েছিলেন, এক্ষেত্রে তেমনটা হবে না। দ্বিতীয়ত, লোকসভা ভোটে নির্বাচিত হয়ে আসেন প্রধানমন্ত্রী, কিন্তু প্রধানমন্ত্রিত্বের দৌড়ে ছিলেন না মমতা বন্দ্যোপাধ্যায়, এমনকি কোনো লোকসভা কেন্দ্রের প্রার্থীও ছিলেন না তিনি। আর বিধানসভা ভোটে তিনি মুখ্যমন্ত্রী পদপ্রার্থী, তিনি দলের মুখ, তাই বিধানসভা ভোটে অনেকটাই এগিয়ে তৃণমূল। একই সঙ্গে সমীক্ষা বলছে রাজ্য সরকারের দুয়ারে সরকার প্রকল্পের সাফল্য বিরোধীদের রাতের ঘুম কেড়ে নিয়েছে। তৃতীয়ত, পাহাড়ে বিমল গুরুঙ্গের প্রত্যাবর্তন। সমীক্ষায় উঠে আসা এই পর্যবেক্ষণটি নির্বাচনের আগে অত্যন্ত তাৎপর্যপূর্ণ। জেলাভিত্তিক হিসেবে নজর দিলে দেখা যাবে লোকসভায় বিজেপি নজর কেড়েছিল দার্জিলিংয়ে 5টি, আলিপুরদুয়ারের 5টি এবং কুচবিহারে 8টির মধ্যে 7টি আসনেরই দখল নিয়েছিল বিজেপি, ফলে সেখানে জোর ধাক্কা খায় তৃণমূল। কিন্তু বিমল গুরুঙ্গে বর দিয়েই ওই আসনগুলিতে গাছফুল ফুটবে। দলের হিসেব বলছে অন্তত 6টা আসন আসবে গুরুঙ্গের হাত ধরে। তৃণমূলের জাতীয় মুখপাত্র ডেরেক ওব্রায়েন তো বলেই দিয়েছেন বিজেপিও অনেক হিসেব নিকেশ করছে, ওরাও জানে ওদের কি অবস্থা। মমতা বন্দ্যোপাধ্যায় যে তৃতীয়বার মুখ্যমন্ত্রী পদে আসছেন তা বলার অপেক্ষা রাখে না। অপরদিকে কাজের সময় সিনিয়র অফিসার মেয়েকে স্যালুট গর্বিত পুলিশ বাবার। বহু বছরেরও বেশি সময় ধরে পুলিশের কাজ করছেন বাবা, আর মেয়ে ডেপুটি সুপারিনটেনডেন্ট অফ পুলিশ পদে যোগ দিয়েছেন। প্রথম দিন কাজের মুখোমুখি হতেই বাবা স্যালুট করলেন মেয়েকে, কারণ পদমর্যাদায় মেয়ে তার থেকে অনেকটাই এগিয়ে। বাবা শ্যামসুন্দর অন্ধ্রপ্রদেশের সার্কল ইন্সপেক্টর পদে নিযুক্ত, সেখানেই ডিএসপি পদে যোগ দিয়েছেন মেয়ে জেসি প্রশান্তি, যার জন্য গর্বে বুক ফুলে গিয়েছে বাবার। সেই মুহূর্তের বিরল ছবিকে ক্যামেরাবন্দি করেছেন থানার অন্য কর্মকর্তারা। প্রথমবারের জন্য মুখোমুখি হন তারা, আর দেখা হতেই ব্যক্তিগত সম্পর্ক ভুলে সিনিয়র পদমর্যাদার মেয়েকে স্যালুট করলেন বাবা। এই প্রথমবারের জন্য কর্তব্যরত অবস্থায় মুখোমুখি হলাম আমরা, একসঙ্গে কাজ করতে পারায় আমি গর্বিত, ও আমার থেকে সিনিয়র তাই স্যালুট করেছি, ঘটনার পর জানিয়েছেন বাবা শ্যামসুন্দর। অপরদিকে কেন্দ্রকে কড়া ধমক সুপ্রিম কোর্টের। পশুদের উপর নৃশংসতা রোধ আইন পরস্পর বিরোধী, হয় আইনে পরিবর্তন আনুন নচেত আমরা আইন রদ করতে বাধ্য হব। গবাদি পশু ব্যবসায়ী সংগঠনের আবেদনের ভিত্তিতে কেন্দ্রকে এমনটাই নির্দেশ দিল সুপ্রিম কোর্ট। 2017 সালে কার্যকর হওয়া পশুদের উপর নৃশংসতা রোধ আইনের কিছু ধারার গ্রহণযোগ্যতা নিয়ে সুপ্রিম কোর্টে মামলা করেছিল গবাদি পশু ব্যবসায়ী সংগঠন। মূলত গরু পরিবহনে ব্যবহৃত গাড়ি আটক ও বাজেয়াপ্ত করা প্রাণীদের গোশালায় পাঠানোর অধিকারের বিরুদ্ধেই আবেদন করা হয়। সেই মামলার শুনানিতেই প্রধান বিচারপতি এস এ বোবদের বেঞ্চের তরফে বলা হয় কুকুর বিড়াল ছাড়া বাকি পশুরা সাধারণত জীবিকার উৎস, তাদের বাজেয়াপ্ত করতে পারেন না। আপনাদের আইন পরস্পর বিরোধী, এই আইনে পরিবর্তন আনুন না হলে আমরা আইন রদ করতে বাধ্য হব। শীর্ষ আদালতের এই নির্দেশের জবাবে কেন্দ্রের প্রতিনিধি আইনজীবী জয়ন্ত সুদ প্রয়োজনীয় নথি জমা করতে এক সপ্তাহের সময় চেয়ে নেন।
তিনি বলেন, সাম্প্রতিককালে গবাদি পশুদের উপর অত্যাচারের ঘটনা বৃদ্ধি পেয়েছে এবং এই বিষয়টি কেন্দ্রের কাছে তুলে ধরাও হয়েছে। এর জবাবে প্রধান বিচারপতি বলেন, এই ধরনের বিষয় নিয়ে আমাদের কাছে আসবে না, এমন কোনো আইনের উদ্দেশ্যের বিরুদ্ধেই নিয়ম জারি করা হচ্ছে। একমাত্র যাদের গ্রেফতার করা হয়েছে তাদের ক্ষেত্রেই পশু বাজেয়াপ্ত করা যেতে পারে। এর আগেই শীর্ষ আদালতের তরফে কেন্দ্রের কাছে ভিক্ষা চাওয়া হয়েছিল। আইনজীবী শানোবার আলী কুরেশির দাখিল করা পিটিশনে সংশ্লিষ্ট আইনের 3, 5, 8 ও 9 নম্বর দ্বারাকে চ্যালেঞ্জ করা হয়েছে, যেখানে বলা হয়েছে যদি গবাদি পশুর মালিক এই আইনে অভিযুক্ত বা দোষী সাব্যস্ত হয় তবে পশুদের বাজেয়াপ্ত করে গোশালায় পাঠানো হবে। পিটিশনে বলা হয় এই আইন অনুযায়ী যখন অভিযুক্তকে গ্রেফতার করা হয় বা তিনি দোষী সাব্যস্ত হন তখন জেলাশাসক পশুদের উপর থেকে তার অধিকার কেড়ে নিয়ে কোনো গোশালা বা উন্নয়নমূলক কোনো সংস্থায় পাঠিয়ে দেবে। কিন্তু এই আইনে বৈধ ব্যবসায়ীরা নানা সমস্যার মুখে পড়ছে। একদিকে যেমন সমাজে ধর্মীয় মেরুকরণের সৃষ্টি করছে, অন্যদিকে একদল মানুষ আইনকে হাতিয়ার করে প্রায়শই গবাদি পশু লুট করছে। যদি দ্রুত এই বিষয়ে হস্তক্ষেপ করা না হয় তবে দেশের সমাজ ব্যবস্থায় এর বিরূপ প্রভাব পড়তে পারে। অপরদিকে করোনার ভ্যাকসিন নিলে ছাড়তেই হবে মদ্যপান, কড়া সতর্কতা বিশেষজ্ঞদের। মদ্যপায়ীদের মাথায় বাজ, যারা করোনার ভ্যাকসিন নেবেন তাদের ছাড়তে হবে মদ্যপান, এমনই সতর্কবাণী শুনালেন একদল গবেষক। মদের মধ্যে থাকা অ্যালকোহল মানুষের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা কমিয়ে দেয়, ফলে ভ্যাকসিন নেওয়ার পর আর মদ্যপান করলে তা কাজ না করার সম্ভাবনা প্রবল, এমনটাই জানিয়েছেন ম্যানচেস্টার বিশ্ববিদ্যালয়ের গবেষণারত ইমিউনোলজিস্ট অধ্যাপক সিনা ক্রুইকশ্যাঙ্ক। অ্যালকোহল মানুষের শরীরে অন্ত্রের মধ্যে থাকা মাইক্রো অর্গানিজম রূপ বদলে দেয়, যার ফলে তা আর ব্যাকটেরিয়া বা ভাইরাসের সঙ্গে যুঝতে পারার মতো অবস্থায় থাকে না, যার ফলে রক্তের মধ্যে থাকা শ্বেত রক্তকণিকার কর্মক্ষমতা নষ্ট হয়, তাতে ভাইরাস সহজেই শরীরকে কাবু করে ফেলতে পারে। ইমার্জেন্সি মেডিসিন বিশেষজ্ঞ চিকিৎসক রনেক্স ইকারিয়া গবেষণা চালান রক্তের নমুনার উপর, যেখানে তিনি মদ্যপানের আগের এবং পরের রক্তের নমুনা সংগ্রহ করেছিলেন, সেখানে স্পষ্ট পার্থক্য সামনে এসেছে। ইমিউনোলজিস্ট অধ্যাপক সিনা ক্রুইকশ্যাঙ্ক জানিয়েছেন, শরীরে শ্বেত রক্তকণিকার পরিমাণ কমে গেলে রোগ প্রতিরোধ করার ক্ষমতা কমে যায়, ফলে তিনি ভ্যাকসিন নেওয়ার ক্ষেত্রে মদ্যপান থেকে বিরত থাকার কথা বলেছেন বারবার করে। অপরদিকে বিদায় বেলায় চীনকে ধাক্কা ট্রাম্পের, তিব্বত নিয়ে নতুন আইন পাশ আমেরিকায়। হোয়াইট হাউস থেকে বিদায় নেওয়ার আগে ফের চীনকে বড়সড় ধাক্কা দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এবার তিব্বত সংক্রান্ত একটি বিলে সই করে পরবর্তী দলাই লামার নির্বাচনে বেজিংয়ের প্রভাব অনেকটাই খর্ব করে দিলেন তিনি। কয়েকদিন আগেই মার্কিন কংগ্রেস তিব্বত নীতি সহায়ক বিল পাশ করেছিল, রবিবার সেই বিলে স্বাক্ষর করে তা আইনে পরিণত করেন বিদায়ী মার্কিন প্রেসিডেন্ট। এই নয়া আইনে সাফ বলা হয়েছে পরবর্তী দলাই লামা নির্বাচন করতে চীন বা অন্য কোনো দেশের অনুমোদন নেওয়ার প্রয়োজন নেই তিব্বতীদের, নিজেদের পছন্দমতো ধর্মগুরু বেছে নিতে পারবেন তারা। কমিউনিস্ট আগ্রাসন এড়িয়ে সেই 1959 সালে দলবল নিয়ে তিব্বত থেকে ভারতে পালিয়ে এসেছিলেন 14তম দলাই লামা, তারপর থেকে ধর্মশালায় থাকেন তিনি। কিন্তু বর্তমান দলাই লামাকে বিচ্ছিন্নতাবাদী হিসেবে দেখে চীন। কমিউনিস্ট দেশটির অভিযোগ তিব্বতকে চীন থেকে বিচ্ছিন্ন করার ষড়যন্ত্র করছেন তিনি। এ নিয়ে বেজিং ও নয়াদিল্লির মধ্যে চাপান উত্তর রয়েছে। ভারতে কমপক্ষে 1 লক্ষ তিব্বতী রয়েছেন, ইউরোপ ও আমেরিকাতেও রয়েছেন কিছু মানুষ। এই আইনে বলা হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রে নতুন করে চীনা দূতাবাস বাড়াতে গেলে সবার আগে তিব্বতের রাজধানী লাসায় মার্কিন দূতাবাস তৈরির ছাড়পত্র দিতে হবে চীনকে। দলাই লামা বাছার ক্ষেত্রে তৃতীয় দেশের মতামত গুরুত্বহীন, তিব্বতের মানুষের জন্য কয়েক মিলিয়ন ডলার প্যাকেজ ঘোষণা করা হয়েছে। মেধাবী তিব্বতী ছাত্রছাত্রীরা স্কলারশিপ নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্র পড়তে যেতে পারবেন। আমেরিকার এই পদক্ষেপে রেগে লাল চীন। উল্লেখ্য, তিব্বত, হংকং ও তাইওয়ান নিয়ে চীনের বিরুদ্ধে বরাবর সুর চড়িয়েছে আমেরিকা। তিব্বতের বাসিন্দাদের উপর চীনের সরকার অকথ্য অত্যাচার করছে বলে অভিযোগ করেছিলেন মার্কিন বিদেশ সচিব মাইক পম্পেও। এহেন টান টান পরিস্থিতিতে গত নভেম্বর মাসে আমন্ত্রিত অতিথি হিসেবে হোয়াইট হাউসে ঘুরে এসেছেন তিব্বতের নির্বাসিত সরকারের প্রধান লোবসাং সাঙ্গে। দীর্ঘ 60 বছর পরে হোয়াইট হাউসের তিব্বতের কোনো নেতার সফর জল্পনা উস্কে দিয়েছে।
এই ঘটনার ফলে রীতিমতো ক্ষুব্ধ চীন। সব মিলিয়ে চীনকে ঘিরে ফেলতে চেষ্টায় খামতি রাখতে চাইছে না ট্রাম্প প্রশাসন।